আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য গতকাল নয়াদিল্লির লোধি রোড শ্মশানে পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য রাষ্ট্রনেতারা প্রাক্তন রাষ্ট্রপতিকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর প্রধানরাও তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সুরক্ষিত দূরত্ব বজায় রেখে এবং কোভিড প্রোটোকলের অন্যান্য সমস্ত নিয়ম পালন করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে গতকাল সকালে 10 রাজাজী মার্গে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে হাসপাতাল থেকে তার মরদেহ আনা হয়। সেখানে সমস্ত নেতৃবর্গ তাকে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, প্রণব মুখার্জির প্রয়াণে দেশে রাষ্ট্রীয় শোক চলছে। বাংলাদেশও আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজ্যে গত 24 ঘণ্টায় কোভিড আক্রান্ত আরো 4 জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 116 জনের। রাজ্যে কোভিড আক্রান্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,156-তে। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 4,170 জন। গতকাল 193 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট 7,887 জন। সুস্থতার হার 64.66%, মৃত্যুর হার 0.96%। গতকাল পর্যন্ত রাজ্যে 2,74,940 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার 4.42%। গড়ে প্রতি 10 লক্ষ লোকে 68,776 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছেন আরও 566 জন। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে 473 জন এবং আরটিপিসিআর পরীক্ষায় 93 জনের দেহে পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় রয়েছেন সর্বাধিক 269 জন। বাদবাকি জেলাগুলোতে উত্তর জেলায় 36 জন, ঊনকোটিতে 51 জন, ধলাই জেলায় 72 জন, খোয়াই জেলায় 29 জন, সিপাহীজলা জেলায় 34 জন, গোমতী জেলায় 31 জন এবং দক্ষিণ জেলায় 44 জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকার কোভিড সংক্রমণ রোধে কনটেনমেন্ট জোনের বাইরে আনলক মেজার্স ত্রিপুরা জারি করেছে। এই আদেশ কার্যকর থাকবে 1 সেপ্টেম্বর থেকে চালু হয়ে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। তবে কনটেনমেন্ট জোনে লকডাউন ব্যবস্থা কার্যকর থাকবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আগরতলা পুর নিগম এলাকা ছাড়া সারা রাজ্যে রাতের কার্ফিউ বলবৎ থাকবে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত। আগরতলা পুর নিগম এলাকার কার্ফিউ বলবৎ থাকবে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত, তবে জরুরি পরিষেবা কার্ফিউর আওতার বাইরে থাকবে। এছাড়া আনলক মেজার্স ত্রিপুরা যে সমস্ত বিধিনিষেধ কার্যকর হবে তার মধ্যে রয়েছে, লকডাউন জারি থাকলে ওইসব এলাকায় সংশ্লিষ্ট জেলাশাসক পরিস্থিতির পর্যালোচনা করে প্রয়োজনীয় গুরুত্ব সিদ্ধান্ত নিতে পারবেন। উৎসবহীন কোভিড সংক্রমণ হলে তার চারপাশের কয়েকটি বাড়ি নিয়ে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা যেতে পারে। এসব জোনে শুধুমাত্র জরুরি কার্যকলাপ চালু থাকবে। সেখানে লোকজন এবং যানবাহন আসা যাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণও থাকবে। সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য, দোকান প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কার্যকলাপের অনুমোদন রয়েছে। তবে দোকান, মার্কেট কমপ্লেক্স ও শপিং মলগুলিতে ভলান্টিয়ারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিভিন্ন রাজ্যের মধ্যে, জেলার মধ্যে এবং জেলার ভিতরে সরকারি বেসরকারি যান চলাচল করতে পারবে। চালক ও তার সহযাত্রী এবং যাত্রী সবাইকে মাস্ক পরতে হবে। আগরতলা পুর পরিষদের বাইরে সমস্ত সরকারি স্বশাসিত সংস্থা, তার অধীনস্থ এবং বেসরকারি অফিস পুরোদমে খোলা থাকবে। তবে আগরতলা পুর এলাকায় জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলিকে বাদ দিয়ে বাকি অফিসগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে 50% কর্মচারী দিয়ে চালাতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। দেশে কোভিড সংক্রমণ থেকে সুস্থতার হার বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 76.94%। গতকাল পর্যন্ত 65,081 জন সংক্রমণ মুক্ত হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 28,39,882 জন। বর্তমানে দেশে মৃত্যুর হার 1.77%। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমের দক্ষিণী টাউন হলে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে নতুনভাবে রূপান্তরিত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারগুলি জনতার জন্য উৎসর্গিত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মহিলা ফ্রন্টলাইন যোদ্ধাদেরও সম্বর্ধনা জানান তিনি। এছাড়া সাবরুমে ফেনী নদীর উপর নির্মীয়মান ভারত বাংলা মৈত্রী সেতুর নির্মাণ কাজ সরজমিনে ক্ষতি দেখেন এবং নির্মাণ কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল রাশিয়ার রাজধানী মস্কোতে 3 দিনের সফরে যাচ্ছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংগঠনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির সদস্য এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন প্রতিমা রায় প্রয়াত হয়েছেন। গতকাল রাতে তাঁর মৃত্যু হয় বলে সিপিআইএম রাজ্য সাংবাদিক মন্ডলীর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিমা রায় কোভিডে আক্রান্ত ছিলেন এবং নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি। প্রতিমা রায়ের মৃত্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। রাজ্য বিধানসভার সদস্যা
করোনা পজিটিভ ধরা পড়েছেন। বিধানসভা সদস্য তথা মুখ্য সচেতক কল্যাণী রায় করোনা পজিটিভ হলেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি নিজেই এই খবর নিশ্চিত করেন। শ্রীমতী রায় জানিয়েছেন, তিনি ও তার পরিবার এবং দুই ব্যক্তিগত দেহরক্ষী কোভিড আক্রান্ত হয়েছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, চলতি করোনা পরিস্থিতিতেও রাজ্যের বিভিন্ন অংশে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে, অনেককে মারধরও করা হচ্ছে। এইসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানানো হয়। এইসব ঘটনায় বিজেপি দল জড়িত বলে রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল থেকে রাজ্যের তিনটি জেলায় 30টি নতুন কোচিং সেন্টারের প্রশিক্ষণ শুরু হয়েছে। ক্রীড়া দপ্তর থেকে এই খবর জানানো হয়। পশ্চিম জেলার 24টি কোচিং সেন্টার সহ 29টি জেলার 4টি এবং উত্তর জেলার 2টি কোচিং সেন্টারে যোগ এবং ফিটনেস ট্রেনিং শুরু করার জন্য বলা হয়েছিল, সেই নির্দেশ মেনে সেন্টারগুলি চালু হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 21.8 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।